Assalamualaikum, hey guys, this is Niloy Mehta here, and once again you are welcome to my another new video. আজকে আমি যাচ্ছি আমার পাশেগ্রাম রসুলপুরে, যেখানে ঘূর্ণিঝড় ইয়াসির ব্যাপক তাণ্ডব, মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে। শুনেছি প্রচুর ক্ষয়ক্ষতি নাকি হয়েছে, অনেক ঘরবাড়ি উপড়ে গিয়েছে, গাছপালা উপড়ে গিয়েছে। সো ওই জিনিসগুলো আজকে দেখতে যাচ্ছি আমার সাথে আমার বন্ধু রিমন এবং সৌরভ আছে, চলুন সেখানে যাওয়া যাক। Thank you.
প্রতি আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রচন্ড খারাপ লাগতেছে নিজের কাছেই, কারণ মানুষজনের ঘর বাড়ি, ইভেন শুনলাম এক লোকের নাকি প্রায় 150 মন পেঁয়াজ ছিল তার বাড়িতে, সেই পেঁয়াজ সহ তার ঘর উড়িয়ে নিয়ে গেছে। তারপর অনেকের ঘর বাড়ি একদম মাটির সাথে মিশে গেছে, আর একজনের ঘর দেখলাম আপনারাও দেখতে পাইলেন যে ঘরটা একদম তাল ডাব গাছের আগায় নিয়ে চলে গেছে। তো এই অনেক মানে খারাপ লাগার বিষয়টা, তবে এত খারাপ লাগার মধ্যেও একটা ভালো লাগা আছে অবশ্যই বলতে হবে আল্লাহর রহমত, যেটা সেটা হচ্ছে এত বড় একটা ঘূর্ণিঝড় হলো, এত বড় একটা তাণ্ডব হলো, এর মধ্যেও আল্লাহর রহমতে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি, কেউ মারা যায়নি, মালের উপর দিয়ে এই আপনার গজবটা আসলে বলতেই হবে গেছে। তো আল্লাহ রহমতে আল্লাহকে সাদা শুক্রিয়া যে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আশা করি আল্লাহ রহমতে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে, সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।